প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রেমজয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আছি আমাদের বসুন্ধরা সিটি ব্রাঞ্চে। এটি হচ্ছে লেভেল ফোর ব্লক ডি, শপ নাম্বার 75, 76 এন্ড 88। বিগত আমরা একটি কাতান নিয়ে ভিডিও করেছিলাম, কাতান ওয়েডিং শাড়ি নিয়ে, এবং আল্লাহর রহমতে ভিডিওটি আমরা অনেক সাড়া পেয়েছি। এবং আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে একই ধরনের দেখতে শাড়িগুলো, কিন্তু জাস্ট ফ্যাব্রিক ভিন্ন হওয়ার কারণে কতটা চেঞ্জ হয়ে যায় প্রাইজের মধ্যে। এবং আজকে ওই ভিডিওর সিকোয়েলস ধরে আমরা আরেকটি ভিডিও করছি এবং আপনাদের সামনে দেখানো হচ্ছে যে আমাদের আজকে কাতান শাড়িগুলো, কিন্তু সবগুলো শাড়ি এক রকম দেখতে মনে হলেও সবগুলোর প্রাইস কিন্তু সেম না। যেরকম আমি শাড়িগুলো উপরেগুলো দেখিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু শাড়িগুলো প্রায় একরকম। আপনাদের কাছে একটি কোশ্চেন থাকবে মনে মনে, আপনারা কি বলতে পারেন কোন শাড়িটির প্রাইস কত বা কোনটির বেশি কোনটির কম? আমি একটু জানিয়ে দিচ্ছি। এই শাড়িটির দাম হচ্ছে 32,000 টাকা, কিন্তু এটির কাছাকাছি দেখতে এই শাড়িটির দাম হচ্ছে মাত্র 14,000 টাকা। এবং আমরা একটু ট্রিক কী করার জন্য এই শাড়িটি উপরে রেখে দিয়েছি, আসলে কিন্তু আপনাদেরকে আজকে দামি শাড়ি আমরা দেখাবো। এটি একদম পিওর ফ্যাব্রিকের মধ্যে, এটার দামও 32,000, এবং এই দুটি জংলা কাজের মধ্যে দেখতে প্রায় কাছাকাছি, কিন্তু এটার দাম 32,000 টাকা, এটার দাম ঠিকই আবার আগেরটির মতো কম, মাত্র 14,000 টাকা। তাই আমাদের এই দুইটি শাড়ি একটু আলাদাভাবে রাখা ছিল আপনাদেরকে, জাস্ট দেখানোর জন্য যে আপনারা যদি ফ্যাব্রিক সম্বন্ধে না জানেন অথবা যদি কোনো ভালো দোকানে না যান, আপনাদেরকে কিন্তু ঠকে যেতে হবে এবং কম দামের প্রোডাক্টগুলি আপনাদেরকে বেশি দামে বলে বিক্রি করে দিবে। গত ভিডিওটি যেরকম ছিল মিডিয়াম রেঞ্জের মধ্যে 12-20 হাজার, কিন্তু আজকে আপনাদেরকে একদম ফুললি পিওর শাড়ি আমরা দেখাবো যার প্রাইস হবে 25,000 থেকে 35,000 টাকার মধ্যে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত চলে যাচ্ছি আমাদের আজকে ভিডিওতে। ভিউয়ার্সরা, আমরা প্রথম যে আইটেমটি দেখাবো সেটি হচ্ছে মিনা করা আইটেমগুলো, এবং এইগুলো থাকছে বুটা কাজের মধ্যে। আমি একটি একটি করে দেখিয়ে দিই। এটাকে কী কালার বলে? লেমন কালারের ম্যাজেন্টা কম্বিনেশন। ঠিক আছে, এটি হচ্ছে শাড়িটি, এটি হচ্ছে শাড়ির আঁচল। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি পুরো কাজটি। এটি হচ্ছে শাড়ির আঁচল, শাড়ির বডিটি একটু দেখাবেন। এটি হচ্ছে শাড়ির বডিটি, একদম একদম 100% পিওর সিল্কের মধ্যে থাকছে, একদম 100%। এবং আমি বডির কাজটি জুম করে দেখিয়ে দিচ্ছি। বডিতে এরকম সুন্দর করে যে বুটা কাজ করে দেওয়া আছে, এগুলো তো কিন্তু মিনা থাকছে, পুরো বডিটি মিনা কাজ করে পুরো বডিতে। আর এটা ব্লাউজটা অনেক সুন্দর, ছোট ছোট কাজ পুরোটাই পাড়ে হাতে পাড়ে আছে। এটি হচ্ছে ব্লাউজটি, কন্ট্রাস্ট ব্লাউজ, এবং ব্লাউজেও সুন্দর ছোট কাজ করে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের দ্বিতীয় ডিজাইনটি হচ্ছে, এটিও খুবই সুন্দর মিনা কাজ করে দেওয়া। এটি হচ্ছে শাড়ির আঁচল, পুরো আঁচলটিতে এরকম সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে, একদম অরিজিনাল জরি দিয়ে। ফ্যাব্রিকটি হচ্ছে পিওর সিল্ক, পিওর সিল্কের উপরে সাচ্চা জরির কাজ, সাচ্চা জরির কাজ। জি, ব্লাউজটা এখন দেখাবেন। ব্লাউজটা হলো বডি প্রিন্ট, পার হাতে কাজ আছে, এটা এটা কিছু ভিতরের সাইডটা। আর ব্লাউজ অংশ কোনটি? ব্লাউজের অংশ হলো এটি, এটি হচ্ছে ব্লাউজ, ব্লাউজের অংশ পার হচ্ছে ব্লাউজ, হাতে পার থাকবে। ওকে, ঠিক আছে, এখন বডিটি দেখান, পুরোটা বডি। এটি হচ্ছে বডিটি, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি কাজটি। পুরো বডিটি মিনা কাজ করা, রংটা চমৎকার একটা রং। এবং এগুলোর প্রাইস কত? এটা প্রাইস হলো আপনার 36,000। এটা প্রাইস হচ্ছে 36,000 টাকা। ঠিক আছে, ওকে। এরকম ছিল পিঙ্ক, ডিপ পিঙ্ক বা ম্যাজেন্টা বলে। তারপর থাকছে ব্লু কালার, এটাও একটু জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি। আমি বর্ডারটাকে দেখিয়ে দিই। ফুললি একদম বেনারসি যে ট্র্যাডিশনাল ওয়ার্ক, সে ওয়ার্ক কি থাকছে? সাচ্চা জরির কাজ, একদম একদম সাচ্চা জরি এবং পিটানো কাজ, এবং এগুলো কিন্তু মিনা করা। আর এই জরিগুলো কিন্তু কখনো কালো হবে না। আচ্ছা, এই জরিগুলো কখনো কালো হবে না, কালো হবে।
এবং এটি হচ্ছে আঁচলটি। আঁচলটি কিন্তু অনেক গর্জিয়াস, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আঁচলটি বেশ বড় সাইজের এবং আমি জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন অনেক গর্জিয়াস কাজ করা আঁচলটিতে। এবং ব্লাউজটি একটু দেখিয়ে দিন। ব্লাউজটা প্রত্যেকটা ব্লাউজ হাতা পার হবে এই যে। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ অংশ আর এটা হচ্ছে ব্লাউজের হাতাতে যে কাজটি থাকবে। কাজটি প্রত্যেকটা ব্লাউজের ধরনেরই হবে। ঠিক আছে, ওকে। এটি হচ্ছে আরেকটি সুন্দর শাড়ি রেড কালারের মধ্যে এবং এগুলির প্রায় সবগুলো হচ্ছে 30+, 30,000, 32,000, 36,000। এটি যেরকম এটির প্রাইস হচ্ছে 36,000 টাকা। ওকে, আমাদের এই কালারটি একটু দেখান। এটি অনেক আনকমন কালার একটি। আমি আগে বর্ডারটি দেখিয়ে দিচ্ছি। বর্ডারটিতে অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে, একদম ফুললি আনকমন কালার। এগুলি কালার খুবই কম পাওয়া যায়। আমাদেরকে আঁচলটি একটু দেখান, বিশেষ করে কন্ট্রাস্টটা পাতো পাওয়াই যায় না, রিয়ার কালার। এটি হচ্ছে শাড়ির আঁচলটি। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আঁচলটি। পুরো আঁচলটিতে এরকম মিনা কাজ করে দেওয়া আছে। ঠিক আছে, এবং আমাদেরকে ব্লাউজটি একটু দেখাবেন। ব্লাউজটা প্রত্যেকটা ব্লাউজ, এটা ব্লাউজ এবং বডির ওয়ার্ক হচ্ছে এটি বডিতে। ঠিক আছে, ওকে। এবং মিনাকারির ভিতরে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এই ডিজাইনটি। এটি একটু সম্পূর্ণ ডিফারেন্ট, আমি বুটাটা দেখাচ্ছি। এটি একটি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী ডিজাইন। পাড়টা খুব সুন্দর। এটি হচ্ছে শাড়ির পাড়, পাড়ের মাঝখানে মিনা করা কাজ প্রত্যেক, জি, পাড়ের মাঝখানে এরকম মিনা করে দেওয়া আছে, জি। ওকে, আঁচলটি একটু দেখাবেন। আঁচলটা তো অনেক সুন্দর, আঁচলটি অনেক গর্জিয়াস। ভিউয়ার্সরা, আঁচলটি কিন্তু অনেকই গর্জিয়াস। জি, এটি হচ্ছে শাড়ির বডি এবং এটি হচ্ছে শাড়ির আঁচল, এবং বিশেষ করে এটার বর্ডারটি কিন্তু একদম ফুটে রয়েছে শাড়ির। ঠিক আছে, এগুলি ছিল আমাদের মিনা কাজ করা। ওকে, আমরা এখন আমাদের জংলার ভিতরে যে মিনা কাজগুলো আছে এই শাড়িগুলো, এগুলো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে ভিউয়ার্সরা, এখন যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে জংলা কাজের মধ্যে মিনা করা। আমরা আমাদের ডান পাশ থেকে দেখি, এটি একটি সুন্দর রং, বিয়ের জন্য যে বেস্ট কালার রেড কালার, রেড কালারের মধ্যে। আমি প্রথমে বর্ডারটি দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে শাড়ির বর্ডারটি, অপূর্ব সুন্দর। পুরো বর্ডারটিতে এরকম মিনা কাজ থাকছে, একদম পিওর জরি দিয়ে কাজ করা। এবং এটা হচ্ছে শাড়ির আঁচল, জি। আমাদেরকে ব্লাউজটি এবং বডির কাজটি একটু জাস্ট দেখাবেন। আচ্ছা, এটি হচ্ছে ব্লাউজ এবং এটি হচ্ছে বডি, ফুল বডিটি মিনা করা, পুরো বডিটি মিনা কাজ করে দেওয়া। ঠিক আছে, এটার প্রাইসটি, প্রাইসটি হলো 32,000। এটির প্রাইস হচ্ছে 32,000, পিওর আইটেম। এটির প্রাইস হচ্ছে 32,000। ওকে, এখন পরবর্তী ডিজাইনটি আমরা দেখি। এটি হচ্ছে একটি পিওর ম্যাজেন্টা কালারের মধ্যে মিনা করা কাজ। এটি হচ্ছে সম্পূর্ণ মিনা কাজ করে দেওয়া। পাড়ের বৈশিষ্ট্য একটু আনে, অন্যান্য শাড়ির চেয়ে একটু ব্যতিক্রম ডিজাইন এটা। আচ্ছা, এটা হচ্ছে শাড়ির বর্ডারটি। বর্ডারটি কিন্তু অনেক গর্জিয়াস এবং বডিটিও অনেক গর্জিয়াস, এবং বডিতে এখানে যে মিনা করে দেওয়া আছে মিনাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, আমাদেরকে একটু আঁচলটি দেখাবেন। এটি হচ্ছে শাড়ির আঁচল, জি, শাড়ির আঁচলটি অসাধারণ। এটা ব্লাউজ এবং ব্লাউজের হাতায় থাকবে অংশটি। পুরো বডি যেহেতু কাজ, ব্লাউজটি একটু হালকা দিলে ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, পুরো বডিটা। আর এটা হচ্ছে পুরো বডিটি, পুরো শাড়িটি এরকম গর্জিয়াস কাজ করে দেওয়া আছে, খুবই সুন্দর। জি, ঠিক আছে, এটার প্রাইসটি 39,000 টাকা। এটার প্রাইস হচ্ছে 39,000, 39,000, জি।
এটি আমাদের সামনে আরেকটি রেড কালারের শাড়ি আছে, এটার বর্ডারটিও কিন্তু খুবই সুন্দর। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, বর্ডারটি শাড়ির অনেকই সুন্দর, একদম পিওর সিল্কের মধ্যে পিওর জড়ি দিয়ে কাজ করা। এটি হচ্ছে শাড়ির আঁচলগুলো, ডাবল আঁচল বলা হয়, এবং পুরো পিটানো কাজ করা এবং একদম ফার্স্ট ক্লাস অ্যামেজিং ফিনিশিং দেওয়া শাড়িগুলো। ঠিক আছে, এটি হচ্ছে পুরো শাড়ির বডিটি, পুরো বডিতে এরকম মিনা কাজ থাকছে। আর এটার ব্লাউজটি একটু দেখাবেন, ব্লাউজটা হলো শুধু পাশ হবে, বডিটা প্লেন হবে। আচ্ছা, এটি হচ্ছে শাড়ির ব্লাউজ, এটি হচ্ছে ব্লাউজের পার, এটা কি হাতায় চলে যাবে? হাতায় চলে যাবে এবং ব্যাক সাইডে দিতে পারবে। ওকে, ঠিক আছে, বড় তো। আমরা এখন পরবর্তী কালারটি দেখি, এটি হচ্ছে আরেকটি সুন্দর ম্যাজেন্টা কালারের। জি, এবং প্রত্যেকটি কিন্তু বর্ডারের কাজটি সুন্দর, একদম পিটানো কাজ থাকবে শাড়িগুলোতে। এবং এই শাড়িগুলো পাবেন আমাদের বসুন্ধরা সিটি ব্রাঞ্চে। জি, 2020-এর একদম নতুন কালেকশন এগুলো আমাদের। জি, এটি আঁচল, এটি হচ্ছে ব্লাউজের অংশ, অনেক বড় ব্লাউজ, যারা একটু ফুল স্লিভ করতে চায় তাদের জন্য তো সবচেয়ে বেস্ট। জি, এবং বডিটি একটু দেখাবেন, পুরো বডিটি কিন্তু জমলা কাজের, পুরো বডিটি কিন্তু এরকম গর্জিয়াস কাজের থাকছে, একদম পিওর সিল্কের মধ্যে হচ্ছে পুরো শাড়িটি। এটি পরলে যে কতটা গর্জিয়াস লাগবে ভিউয়ার্সরা আপনারা ভিডিও দেখে জাস্ট বুঝতে পারছেন। পিওর সিল্ক পরলে কিন্তু গরম লাগে না, আরাম লাগে, পিওর সিল্কে গরম লাগে না, একটা বৈশিষ্ট্য। ওকে, ঠিক আছে। ওকে, এটার প্রাইসটি? প্রাইসটি 32,000। এটির প্রাইস হচ্ছে 32,000। ঠিক আছে, ওকে। এটি আমাদের সামনে আরেকটি ডিফারেন্ট কালার আছে, অরেঞ্জ, অরেঞ্জ কালারের। জি, কি হচ্ছে অরেঞ্জ কালারের শাড়ি। জি, আমাদেরকে এখন দেখান খুলে। এটি হচ্ছে আঁচলটি, একদম পুরো আঁচলটি পিওর জড়ি দিয়ে কাজ করা এবং একদম ফুললি পেটানো কাজ করা, একদম নিখুঁত কাজ। যারা পিওর বেনারসি ওয়েডিং শাড়ি খুঁজছেন, ফুল রেশমের, যেটা প্রত্যেকটা শাড়ি পিওর রেশমের, রেশম সিল্কের, যেটা পিওর রাইটার রেশম সিল্কে। জি, এটি হচ্ছে শাড়ির আঁচলটি। জি, আমাদেরকে এখন ব্লাউজটি দেখান, ব্লাউজের অংশ, এটি ব্লাউজের অংশ, এটি হচ্ছে পুরো বডির অংশ, পুরো শাড়িটি। ভিউয়ার্সরা, আপনারা দেরি না করে অবশ্যই আমাদের বসুন্ধরা সিটি ব্রাঞ্চে এসে পড়বেন, এবং এসে এই ভিডিও অথবা স্ক্রিনশট দেখালে আমাদের লোকরা আপনাদেরকে শাড়িগুলো খুলে দেখাবে। জি, প্রত্যেকটি ওয়ান পিস করে অবশ্যই। আচ্ছা, ওকে, ঠিক আছে। এটি আরেকটি কিন্তু রেড কালারটি কিন্তু চমৎকার সুন্দর। আচ্ছা, এবং এটার বর্ডারটিও অনেক সুন্দর। জি, খুলে দেখান এখন। এটি হচ্ছে শাড়ির আঁচলটি, অসাধারণ একটি আঁচল, খুবই সুন্দর, একদম পিওর জড়ি দিয়ে কাজ থাকছে এবং আঁচলেও মিনা কাজ থাকছে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে যেরকম অরেঞ্জ কালারের এবং এখানে সবুজ কালারের খুব সুন্দরভাবে মিনা কাজ করে দেওয়া আছে। জি, এটি হচ্ছে আঁচলের অংশ, পুরো বর্ডারটি থাকবে এরকম অপূর্ব গর্জিয়াস, এবং এটি হচ্ছে শাড়ির সমস্ত বডিটি।
জি ঠিক আছে ওকে। এই যে ব্লাউজের অংশটা অনেক বড় এবং এটি হচ্ছে ব্লাউজ, ফুল স্লিভ ব্লাউজ, নির্দ্বিধায় করা যাবে। জি ঠিক আছে। তাহলে আমাদের মিনাকারিগুলো জংলা কাজের ভিতরে শেষ হলো। কাইন্ডলি আমাদের শপ আপনারা ভিজিট করবেন, তাই আমাদের এই কালেকশনগুলো আপনারা বাস্তবে দেখে আরও ভালোভাবে নিতে পারবেন। এগুলো পাবেন আমাদের বসুন্ধরা সিটি ব্রাঞ্চে এবং আপনারা অলওয়েজ ওয়েলকাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি, খুব শীঘ্রই আরও নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।